যিনি সারা জীবন গণতন্ত্রের সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি এখনও এই কর্তৃত্ববাদী অনির্বাচিত সরকারের যে রোষানল, সেই রোষানলের ফলে যাকে আজকে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গিয়ে অন্তরীণ করে রাখা হয়েছে, এবং তিনি এখন অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সেই সঙ্গে রাজনৈতিক কারণে বন্দী সকল রাজনৈতিক মুক্তি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আজকে প্রায় দীর্ঘকাল ধরে দেশের বাইরে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে যিনি নির্বাসিত হয়ে আছেন, তাকে এখানে সাজা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে দেশে প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সেই মামলাগুলো প্রত্যাহারের দাবিতে আমরা একমত হয়েছি। আমরা একমত হয়েছি যে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নির্বাচনকালীন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করতে হবে, এবং সেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের মাধ্যমে যে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে সেই কমিশনের মাধ্যমে একটি নির্বাচন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত করতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে যারা নির্বাচিত হবেন তারা একটা পার্লামেন্ট গঠন করবেন, সেই পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার, জনগণ একটি সরকার প্রতিষ্ঠিত হবে। এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি। এই দাবিগুলোকে সামনে নিয়ে আমরা যুগপৎভাবে আমরা সবাই যার যার স্থান থেকে আমরা আন্দোলন শুরু করব, এ ব্যাপারেও আমরা একমত হয়েছি। আমি এখন অনুরোধ করব যে এনপিপির চেয়ারম্যান আমাদের ডক্টর ফরাদ, তিনি তার দলের পক্ষ থেকে তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় সংবাদ ভাইয়ের, আমার এক ঘণ্টাব্যাপী বিএনপির সাথে আমাদের সংলাপ হয়েছে এবং সংলাপটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। আমরা মহাসচিব সাহেব বললেন যে সমস্ত বিষয়ে সংলাপে আমরা একমত হয়েছি, যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উনি বিরোধী দলের জোটের নেত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল রাজবন্দির মুক্তি, এবং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন না, অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই বর্তমান যে পার্লামেন্ট আছে পার্লামেন্ট ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে, এবং আমরা যুগপৎ আন্দোলন করব, এবং এই সরকার যতদিন পর্যন্ত পদত্যাগ না করে আমরা একসাথে আন্দোলন করব, সংগ্রাম করব এবং রাজপথে থাকব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকল সবাইকে। আসসালামু আলাইকুম।